হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখন থাকছে বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ ব্যাকরণের, সেটা হচ্ছে বানান। বানান কীভাবে সঠিকভাবে লিখতে হয় তার নিয়ম থাকবে আজকে এবং সাজেশনও থাকবে। এর আগের ভিডিওতে আমি উচ্চারণের নিয়ম দেখিয়ে দিয়েছিলাম, যদি সে ভিডিওটা মিস করে থাকো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। পরীক্ষার সময় তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের 2 নম্বর প্রশ্নে এরকম 8টা ভুল বানান দেওয়া থাকবে, সে 8টা ভুল বানান থেকে 5টা বানান তোমাদের সঠিক করতে হবে। এই অংশটা অনেক সহজ, এই অংশটা যদি তোমরা দিতে পারো তাহলে এর পরিবর্তে যে অথবা হিসাবে প্রশ্ন দেওয়া প্রয়োজন পড়ে সেটা আর দরকার পড়বে না, সময়ও বাঁচবে এবং নম্বরটাও সহজে পাওয়া যায়। তো বানানের নিয়মগুলো আজকে একবারে সঠিকভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। এখানে দেখো বানান আছে অপরাহ্ন, এই বানানটা ঠিকই ছিল, এতদিন আমরা এভাবেই লিখতাম, কিন্তু নতুন নিয়ম অনুসারে এই বানানটা হবে অ প র আকারে রা এবং হর নিচে লিখতে হবে এই দন্ত ন্নটা। অপরাহ্ন বানানটা এভাবেই লিখতে হবে। আরেকটা বিষয় বন্ধুরা, এখানে যে প আছে এছাড়া অন্যান্য যে অর্ধমাত্রা বা মাত্রাহীন বর্ণ আছে সেগুলো কিন্তু সঠিকভাবে লিখতে হবে, তা না হলে বানান যে তুমি ঠিক লিখেছো তাতেও কিন্তু নম্বর পাবে না। তাহলে চিহ্ন বানানটা একইভাবে লিখবে, চয়ের চি এবং হ লিখে তার নিচে ন লিখবে। এবার চলে আসো জীবী, অর্থাৎ আইনজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, এগুলো যত ধরনের জীবী আছে সেগুলো কীভাবে লিখতে হবে, আইন ঠিকই লিখবে এবং জীবী বানানে দুইটাই দীর্ঘইকার লিখবে। আইনজীবী একইভাবে শ্রমজীবীটা লিখবে, এটা বুঝতে পারবে যে জীবী বানান যত আছে জয় দীর্ঘইকার এবং বয় দীর্ঘইকার, অন্যান্য যে শব্দগুলো আছে যেগুলো জীবী দিয়ে শেষ হয় সবগুলো দীর্ঘইকার বসিয়ে দেবে। এবার চলে আসো আবিষ্কার, পুরস্কার, তিরস্কার, এ ধরনের যত স্বর সাথে ক যে যুক্তবর্ণ আছে, এটা একটা সহজ নিয়ম আছে পরীক্ষার সময়, যদি দন্তস্ব ক এর আগের অক্ষরের সাথে হ্রস্বইকার থাকে তাহলে এটা দন্তস্বটা মূর্ধন্যস্ব হয়ে যাবে, এবং দন্ত এবং স্বর ক আগের অক্ষরের সাথে যদি হ্রস্বইকার না থাকে তাহলে এটা দন্তস্ব হয়ে যাবে। এটা একটা বুদ্ধি। আর একটা সস্তা বুদ্ধি আছে, সেটা হচ্ছে পরীক্ষার সময় এই ধরনের যত আবিষ্কার, পুরস্কার, তিরস্কার আসবে তোমরা দন্তস্ব ক দেখলে এটাকে মূর্ধন্যস্ব ক বানিয়ে দিবে, এবং মূর্ধন্যস্ব ক থাকলে দন্তস্ব ক বানিয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তবু নিয়মটা দেখিয়ে দিলাম, এই যে দন্তস্ব কর আগের অক্ষর অর্থাৎ বয়ের সাথে যদি হ্রস্বইকার থাকে তাহলে এটা মূর্ধন্যস্ব হয়ে যাবে। তো বানানটা লিখতে হবে এভাবে, আবিষ এখানে মূর্ধন্যস্ব, কয়কারে কা এবং বয় শূন্য র, আবিষ্কার। তাহলে এখানে পুরস্কার বানানে আছে মূর্ধন্যস্ব, তোমাকে লিখতে হবে দন্তস্ব। এখানে বানানটা আছে ইতিপূর্বে, এই বানানটা ভুল, এটা হবে ইতঃপূর্বে, হ্রস্বই ত এখানে বিসর্গ দিতে হবে তারপরে পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, বানানের যত নিয়ম আছে নিয়মগুলো তোমরা মনে রাখতে পারবে না, তবে প্র্যাকটিস এবং চোখের একটা নজর আছে না, চোখের নজরে বা চোখের দৃষ্টিতে এগুলো চিনে নিতে হবে, কারণ বানান ভুল হলে তোমার চোখেই কিন্তু বাঁধবে। তাই যত তুমি নিয়ম পড়বে এত নিয়ম পারবে না, চোখে দেখো এবং অভ্যাস করো। এটার বানান দেয়া আছে ইতিমধ্যে, ইতিমধ্যে পুরো বানানটাই ভুল, এটা আছে ইতোমধ্যে, ইতোমধ্যে। তয়র শিকারকে তোমরা ত ওকার দিয়ে দিবে। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি এগুলো নিয়ে কিন্তু একটা আসে, এটাও তোমাদের সঠিক করতে হবে। গীতাঞ্জলি বানানে কী ভুল আছে দেখো, গীতা লিখলাম এবং ইয় জয়াঞ্জলি লিখবে, আর লয় দীর্ঘইকার আছে এটা হ্রস্বইকার লিখতে হবে। একইভাবে শ্রদ্ধাঞ্জলি বানানে 2টা ভুল আছে দেখো, তালব্যস্য এটা ঠিক আছে, আর এই যে দ ধ আছে দ ধটাকে আলাদা লিখতে হবে, এখানে লিখবে দ তারপরে ধ আলাদা লিখতে হবে, লাগিয়ে দিতে হবে এর সাথে শ্রদ্ধা, ইয় জয়ঞ্জটা লিখবে এবং লয়ের শিকারটা এইভাবে লিখবে। সাধারণত তোমরা পরীক্ষার সময় ইয় জয়ঞ্জটা এভাবে লিখো, ইয় নিচে বর্গীয় জ লিখো, এখন থেকে তোমাদের এইভাবে লেখার অভ্যাস করতে হবে, তাহলে বিষয়টা সুন্দর হবে এবং কাটার সম্ভাবনা থাকবে না। এইভাবে দিয়ে তারপরে এখান থেকে টান দিবে এবং এখানে এরকম চিহ্ন দিলে কিন্তু ইয় জয়ঞ্জ হয়ে গেল। আবার একটু দেখো, একবারে প্যাচ দিয়ে ডর মতো এখানে লিখবে বা বর্গীয় জ মতো লিখবে, এখান দিয়ে এটা টান দেবে এবং এখানে এভাবে লিখবে, তাহলে দেখতে সুন্দর হবে। এইভাবে না লিখে এখন নতুন নিয়মে এভাবে লিখো, তাহলে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি এই নিয়মটা গেল। এবার নিয়ম হচ্ছে স্টেশন, পোস্টমাস্টার, হেডমাস্টার কিংবা ফটেস্টেট, অর্থাৎ যে ইংরেজি শব্দগুলো আমরা বাংলায় লিখি, তো ইংরেজি ভাষা থেকে যেই শব্দগুলো এসেছে যেগুলোর সাথে স্বর সাথে ট আছে এগুলো সবসময় দন্তস্ব হবে। তাহলে স্টেশন বানান দন্তস্বর নিচে ট, তার মধ্যে তারপর তালব্যস্য এবং ন, এখানে কিন্তু মূর্ধন্যস্ব দেওয়া আছে, তোমাকে দন্তস্ব লিখতে হবে।
একইভাবে পোস্ট মাস্টার, এটা কিন্তু ইংরেজি শব্দ, বাংলা এসেছে, বাংলায় লেখা হয়েছে, তাই এখানে যে মূর্ধন্য ষ আছে এটাকে দন্ত্য স লিখতে হবে। পর উপরে অর্ধমাত্রা, তারপরে দন্ত্য স নিচে ট, পোস্ট, ময়াকারে মা দিলাম এবং আবারও দন্ত্য সর সাথে ট এবং বৈষণ্য র। হেডমাস্টারও এভাবে লিখবে, হেডমাস্টার, কারণ ষয়টাষ্ট যত আছে সব দন্ত্য স লিখবে। এভাবে তোমরা অন্য যে শব্দগুলো আছে যেমন ফটোস্টেট কিংবা স্টেডিয়াম ওগুলোকে দন্ত্যস্বটা দেবে। এবার গুরুত্বপূর্ণ একটা নিয়ম দেখো, শব্দটা আছে মুহুর্মুহু, এখানে আছে হ্রস্বউকার, হ্রস্বউকার, হ্রস্বউকার এবং দীর্ঘউকার। মনে রাখবে যদি প্রথম থেকে হ্রস্বউকার শুরু হয় আর চারটা হয় তাহলে সবগুলাতেই হ্রস্বউকার হবে, তাহলে বানানটা হবে এরকম। এবং যে রেপটা সে দিবে চারটায় কিন্তু হ্রস্বউকার হবে, কিন্তু প্রথম থেকে যদি হ্রস্বউকার শুরু হয়ে দুইটা বা তিনটা হয় তাহলে এরকম হবে, প্রথমে চামচ তারপরে কাঁটা চামচ, আবার দেখো চামচ, কাঁটা চামচ, চামচ, তিনটা হইলে বা দুইটা হইলে। এবার উচ্চারণটা বানানটা দেখো, ময়ূরসুকারে মু হয় দীর্ঘকার এবং তয় রেপ মুহূর্ত। এখানেও দেখো মুমূর্ষ বানানটা হবে ময়ূরসুকারে মু, ময় দীর্ঘকার মু, মূর্ধন্যস্ব রেপ। এবার নতুন আরেকটা নিয়ম, প্রথম থেকে যদি হ্রস্বইকার হয়, দেখো একটা হ্রস্বইকার দুইটা এবং তিনটা আছে, তাহলে প্রথমটা চামচ, পরেরটা কাঁটা চামচ এবং পরেরটা চামচ, অর্থাৎ হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার। এখানেও তাই হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার এভাবে দিবে। এবার বানানটা দেখো, বি ভি সি কা, একইভাবে পি পি লি কা। এরপর আরেকটা নিয়ম, প্রতিযোগী অথবা প্রতিযোগিতা, সহযোগী সহযোগিতা, উপযোগী উপযোগিতা, মনোযোগী মনোযোগিতা, একই নিয়ম। যদি সবার শেষে গয় গ থাকে তাহলে এটা দীর্ঘইকার হয়ে যাবে, অর্থাৎ প্রতি য এবং গয় দীর্ঘইকার হয়ে যাবে। কিন্তু যদি প্রতিযোগী না হয়ে প্রতিযোগিতা হয় তা থাকে তাহলে কিন্তু এটা হ্রস্বইকার থাকবে। এখানে দেখো খেয়াল করে, প্রতিযোগী গয় দীর্ঘইকার, কিন্তু প্রতিযোগিতা বা সহযোগিতা যদি হয় তাহলে কিন্তু হ্রস্বইকার হয়ে যাবে। এটা বানানটা হবে এরকম, সহযোগিতা। আশা করি বিষয়টা বুঝতে পারবে, প্রতিযোগী হলে দীর্ঘইকার, সহযোগী হলে দীর্ঘইকার, উপযোগী হলে দীর্ঘইকার, আর যদি প্রতিযোগিতা হয় সহযোগিতা, উপযোগিতা, মনোযোগিতা, তাহলে গয়ের উপর হ্রস্বইকার হবে। এবার গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এখানে বানানটা দেওয়া আছে দারিদ্রতা, এই শব্দটাই ভুল, বানানটাই ভুল। দারিদ্রতা বলতে কোনো শব্দ নাই, শব্দটা আছে দরিদ্রতা, দরিদ্রতা, অথবা তুমি এটাকে দারিদ্রও লিখতে পারো, দারিদ্র এখানে জপল হবে। এখানে আবার দারিদ্র আছে, দেখো এই দারিদ্র আর এই দারিদ্রটা দেখো বানানে ভুল আছে, তাহলে এই বানানটা হবে দারিদ্র, কিন্তু দয়ের সাথে একটা জপলা দিতে হবে, তাহলে এটা সঠিক বানান হয়ে গেল। এরপর একইভাবে দৈন্যতা, দৈন্যতা শব্দটাই ভুল, বানানটাই ভুল, এ শব্দটা হবে দীনতা, দীনতা, এটা ভাষাগত ভুল, কারণ বিশেষ্য বা বিশেষণ সম্পর্কে ধারণা থাকলে এগুলো ভালো পারবে, তা নাহলে এখন এভাবে পড়ে নাও, অথবা এটাকে এভাবে লেখা যাবে দৈন্য, দৈন্যও ঠিক আছে, দীনতাও ঠিক আছে, কিন্তু দৈন্যতা কথাটা ঠিক নেই। আরেকটা মহাগুরুত্বপূর্ণ শব্দ ন্যূনতম, এই বানানটা আমরা সবসময় ভুল করি, এই বানানটা হবে নয় দীর্ঘকার, জপলাটা এখানেই হবে। তারপরে ন্যূনতম শব্দটা আছে ন্যূনতম, কিন্তু আমরা বলি ন্যূনতম। প্রাণীবিদ্যা কিন্তু আমরা এতদিন এভাবেই লিখতাম, কিন্তু এখন প্রাণীবিদ্যা বানানটা সংশোধন করা হয়েছে, মূর্ধন্য ঠিকই হবে কিন্তু হ্রস্বইকার দিতে হবে, প্রাণীবিদ্যা। প্রণয়ন, প্র এটা বানানের উপর নির্ভর করে, প্র্যাকটিসের উপর। প্রণয়ন বানানে প্রথমে প্রথম যে ন আছে নটা মূর্ধন্য হবে, পরেরটা দন্তন্য থাকবে। প্রজ্বলন বানানটা পয়রপলা প্র, বর্গীয় জনিস একটা ব লিখতে হবে, ল এবং শেষে ন লিখতে হবে, আমি ভুলে দুইটা বর্গীয় জ লিখে ফেলছিলাম। ব্রাহ্মণ বানানটাও তোমরা ভালো মতো খেয়াল করবে, বয়রফলা আকার, আর এখানটা এভাবে লিখতে হবে, ক্ষীয়র মতো যে আমরা লিখি এটা লিখে এখান দিয়ে এভাবে টান দেবে, আর এখানে লিখতে হবে মূর্ধন্য, মূর্ধন্যর উপরে কিন্তু অর্ধমাত্রা। বাণিজ্য বানানে মূর্ধন্য সামান্য ভুল দেওয়া থাকবে পরীক্ষার সময়, সেটা ঠিক করতে হবে। এটার বানান আমরা সবসময় বাঙালি লিখি, আসলে এটা বাঙালি না, বাঙালি, বানানেও ভুল উচ্চারণেও ভুল।
সান্ত্বনা খুবই গুরুত্বপূর্ণ, পরের যে শব্দগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বানান, সান্ত্বনা বানান, দন্ত্য স আকার, নন নিচে ত এবং তার নিচে ব দিতে হবে। এটার ব্যাকরণিক যে প্রয়োগ এটা কিন্তু অনেক কঠিন, এই কারণে আমরা সরাসরি বানানটা শুদ্ধ করে শিখাচ্ছি। যদি ব্যাকরণিক প্রয়োগ শিখতে চাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে। শিরচ্ছেদ বানানটা কোথায় ভুল আছে দেখো, প্র্যাকটিস করবে তাহলে ভুল হবে না। শির এবং এখানে যে চ স আছে এখানে ছোট্ট একটা তালব্যস লিখবে এবং এখানে স লিখবে, তাহলে বানানটা হবে এরকম শিরচ্ছেদ। শারীরিক বানান খুবই গুরুত্বপূর্ণ, রয় দীর্ঘইকার এবং তারপরে রয় হ্রস্বইকার। সন্ন্যাসী বানান শুধু ন দুইটা দিতে হবে, বানানটা যেভাবে করা হয়েছে ব্যাকরণবিদরা যেভাবে করেছেন তোমাদের সেভাবেই শিখতে হবে। আকাঙ্ক্ষা বানান সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এই বানানটা, এই বানানটা ভুলটা দেখো, যেহেতু ভুল বানান আমরা শুদ্ধ করছি তাই সব কিছুর ব্যাখ্যা হয়তো এখানে দেওয়া সম্ভব না। আকাঙ্ক্ষা বানানে এখানে উঁ লিখবে, উঁর উপর মাত্রা দিবে না, তারপরে ক্ষীয় আকার দিবে, ক্ষীয়র উপরে মাত্রা দিবে। সরস্বতী বানানে প্রথম স্বরের উপর কিন্তু কোনো প্রেশার বা চাপ পড়ে না, এ কারণে এটা দন্ত্য স থাকবে, বটা থাকবে না, তারপরে বাকিগুলো ঠিকই আছে। সম্বর্ধনা বানানটাও ভুল উচ্চারণটাও ভুল, এই কারণে এটা সংশোধন করতে হবে, বানানটা হবে এরকম সংবর্ধনা। ধর উপরে যেন অর্ধমাত্রা থাকে এটা খেয়াল থাকে, যেন ধর উপরে কোনোভাবে মাত্রা টেনে দেওয়া যাবে না। এরপর সামিগৃহ, সামিগৃহ বানানে সয়বফলা আকার কিন্তু ময় দীর্ঘইকার না, ময় হ্রস্বইকার। তারপরে গৃহ, সুস্বাগত শব্দটাই ভুল, বানানো ভুল। সুস্বাগত বলতে কোনো শব্দ নাই আসলে, বানান নাই আসলে, বানানটা হবে স্বাগত। এরপর আছে সমীচীন, সমীচীন শব্দের অর্থ যুক্তিযুক্ত, তো সমীচীন বানানটা ময় দীর্ঘইকার হবে এবং চয় দীর্ঘইকার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বানান যতটা না বুঝার তার চেয়ে অনেক কিন্তু বেশি গুণে তোমাদের এটা চোখের নজর দিয়ে রাখতে হবে, কারণ বানান সংশোধন করা তুলনামূলক একটু কঠিন উচ্চারণের তুলনায়, তবু আবার এত কঠিন না যে তোমাদের এটা সেরে যেতে হবে। তো আজকে যেই 40টা দিলাম এই 40টার মধ্যে থেকে অনেকগুলো কমন পড়বে। আসলে আমার উদ্দেশ্য ছিল বানানের নিয়মগুলো একটু দেখিয়ে দেওয়া, তো এছাড়াও বানানের মূল সদস্য যেটা পরীক্ষার আগে সেটা অবশ্যই পেয়ে যাবে। এছাড়াও বাংলা দ্বিতীয় পত্রের সবগুলো ব্যাকরণের বিস্তারিত বর্ণনা, নির্মিত অংশের বর্ণনা, ইংরেজি বাংলা আইসিটি অন্যান্য বিষয়ে সব বর্ণনা, সাজেশন, নৈবিত্তিক সমাধান সব কিছু পাবে।